হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর কয়েকদিন এখন ভীষণ ভালো থাকবো, কারণ কি বুনে এসছে। আজকে দিনটা একটু বৃষ্টি বৃষ্টি করেছে, আমাদের একটু দেরিতেই আজকে আমরা সবাই ঘুম থেকে উঠেছি, এখনও চোখ টোক একটু ফুলে আছে। মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আর অভি গেছে বাজারে কিছু জিনিসপত্র নিয়ে আসতে। আজকে বুনুর পছন্দের কিছু রান্নাবান্না হবে। অভিও চলে এসছে বাজার থেকে আজকে। হ্যাঁ, বুনুর যা যা পছন্দের সেরম কিছু রান্না হচ্ছে, তাই ওর জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। না মা, এদিকে কি করছো তুমি? এটাও বুনুর খাওয়ার ইচ্ছে হয়েছে, চাল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। কিছু কিছু জিনিস থাকে এরকম না মা, যেগুলো শুধু বাড়ি এসেই মানে বাড়ি যাওয়ার সময় মেয়েরা মনে করে কি যে হ্যাঁ এবার গিয়ে এইসব এইসব জিনিস খাবো, তাই না বলো? যেমন আমার লিস্টে ছিল ছোট মাছ আলু দিয়ে তরকারি, হ্যাঁ ছোট মাছের যে চচ্চড়ি হয় সর্ষে দিয়ে, তারপর আলু, আলুর ডাল বলে মা ওটাকে, আলু ডিম অমলেট করে ওটা দিয়ে কনসিস্টেন্সিটা ডালের মতো না ওরকম একটা তরকারি, এরকম ছোট ছোট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তাই না? আমি একটা সময় ফোন করতাম মাকে কি যে মা এইসব এইসব জিনিস খাবো, ইভেন আমি লিস্ট বানিয়ে নিয়ে আসতাম। তো এখন বুনু সেটা করে, ওর কী কী লাগবে মানে খাওয়ার ইচ্ছে সেইগুলো ওর বলে দেয়, সেই যে আমি এবারে সে এইগুলো খাবো, তাই না বলো? দেখো খাওয়া দাওয়া তো ওখানেও হয়, সবখানেই হয়, কিন্তু মায়ের হাতের রান্নার একটা আলাদা মানে টেস্ট থাকে। হ্যাঁ স্পেশাল ওটাই, আর ওটার জন্য ক্রেভিং হয় খুব, কি এটা মার হাতেরই ভালো লাগে। যেমন আজকে চিংড়িটা এনেছে, ও আমার হাতের চিংড়ির মালাইকারি খুব পছন্দ, তো আজকে আমাকেই চিংড়িটা রান্না করতে হবে, ওটাও খাবে। আর মার চাল কুমড়ো মা রান্না করবে, সেটা ওর মানে স্পেসিফিক, এ এটা করবে ও ওটা করবে এরকম। ও এখন ব্যাংকে গেছে আর পুচকুনিটা ওই ঘরে ঘুমাচ্ছে। এখন রান্নাটা ফটফট করে নিই আমি আর মা মিলে, আর ততক্ষণে বুনুও চলে আসবে, তারপর লাঞ্চ করব। আর লাঞ্চ করে আবার আমাদের আজকে বেরোনোর কথা আছে। কালকের ব্লগটাতে তো তোমরা দেখেইছো আমি আর বুনু আর মা তিনজন মিলে শাড়ি নিতে বেরিয়েছিলাম। তো তারপর ওর মানে আমিও বলেছিলাম একটা কিছু কেন, কিন্তু ওর নিজের পছন্দের কিছু পায়নি। আজকে আবার যাব, তো তাড়াতাড়ি করি, তারপর আমি আর বুনু বেরোবো আজকে। রান্নাবাড়ি হচ্ছে আর এদিকে মার কাকিমণির নতুন কাজ, যখন থেকে পুচকুনি এসছে না মা, কাকিমণি তেল মালিশ করে দেয় আর মা ওকে স্নান করিয়ে দেয়। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন এটা একটু 10 মিনিট মতন ফুটে এলেই তারপর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিই, ব্যাস নান শেষ। আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মা অলরেডি খাবার টাবার রেডি করছে, আজকে আমরা রান্নাঘরেই খেতে বসবো। মাঝে কিছু লোক চলে এসেছিলো মানে গেস্ট, তাই জন্যই আমাদের একটু দেরি হলো। আজকে রান্না হয়েছে এই যে চাল কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি, ডাল আর চিংড়ি। চিংড়িটা কেমন হয়েছে বুনু এখনো টেস্ট করেনি, টেস্টই হবে। আজকে চিংড়িটা কেমন হয়েছিল বলো? চিংড়িটা ভালো ছিল আজকে, টেস্টি হয়েছে। সেদিনের দই কাতলার মতো হয়নি তো চিংড়ি? টেস্টি। হ্যাঁ তোর তোর মনের মতো হয়েছিল বুনু? হ্যাঁ, কিন্তু আজকে না ভাতটা গলে গেছিল, সেই কারণে না অত মজা লাগছিল না। এটা বলা দরকার ছিল আসলে, লোকজন এসেছিল, আমি বললাম না গেস্ট এসেছিল। তো ফাইনালি বুনুর তো হয়েছে, বুনুরটা টেস্টি হয়েছে, তার কিছু চাই না। এক তো ঠান্ডা ভাত, তার সঙ্গে গলা ভাত। কেউ চিংড়ি মাছের কথা বলছে না যে টেস্টি হয়েছে, বারবার ভাতের কথা বলছে। না এটা সত্যি কথা, আজকে চিংড়িটা খুব টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল, ঠিক আছে যেমন ও বানিয়ে বানায় ভালো ছিল আজকে চিংড়ি মাছটা। ভালো হয়েছিল, মারও তো রিভিউটা নিতে হবে। মা বলো চিংড়ি মাছ কেমন হয়েছিল? খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ, টেস্টি না? হ্যাঁ এই জন্যই আমি আজকে সবার রিভিউ নিচ্ছি। এই মাম মাম, চিংড়ি মাছ কেমন হয়েছিল একটু মামার থেকে টেস্ট করেছো? মামার থেকে ভালো হয়েছিল। ওবার টাকায়, ওবার টাকায় বাজিটা। এখন আমি রেডি হই, বুনু অলরেডি রেডি হওয়া, এক মিনিট, বুনু অলরেডি রেডি হওয়া শুরু হয়ে গেছে, আমি রেডি হই তারপর বেরোবো। আমরা রেডি, এখন বেরোচ্ছি।
আজকে তো মামামকে নিয়ে যাচ্ছি আমি বুনু আর অভি, দেখি ওকে সামলাতে পারে কিনা। আহা, দেখি ওকে সামলাতে পারে কিনা। তুমি কিন্তু শান্ত হয়ে থাকবে, যেমন বাড়িতে থাকো। রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য। এই দেখো আমার জেঠুর বাগানের কি সুন্দর ফুল ফুটেছে। এই যে মিমিকে শক্ত করে ধরে আছে, এই যে মিমির হাত ছাড়া যাবে না। কিন্তু এসছি আমরা এখন বুনুর চুড়িদার দেখতে। এই যে বুনু ঢুকেও গেল ভিতরে, চলো দেখি কেমন কালেকশন আছে এখানে। এই টাইপের গুলো এবার নিচে নিতে চাই। আমরা এখন একটু সালোয়ার দেখছি, বুনু আগে পছন্দ করুক, দেখি ওর কেমন পছন্দ হয়। এটাও সুন্দর লাগছে না এই কালারটা। অনেক শরারা বলে না এগুলোকে। দেখি গলাতে এরকম ডিজাইন করা আছে, এটাও সুন্দর। গুলো কোনটা ভালো লাগলো তোর? ট্রায়াল দে আগে। এটা রুম শর্টের মধ্যে না, আর নিচে ফ্লেয়ার প্যান্ট। একটা এরকম ট্রাই করিস, ডিফারেন্ট তো। এগুলোর সাথে দুপাট্টা হয় না না? দুপাট্টা আছে। এগুলো ডিফারেন্ট, আমরা এরকম পরিনি তাই না বল? আমিও হলে এরকম একটা নিতে পারি। বুনু এখানে সালোয়ার দেখছে, মাম্মা আমার অভি বসে আছে এখানে, আর আমি এখানে ব্লগ করছি। হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো, আর যদি মাম্মামের মুড ঠিক থাকে তবে আমি আমার জন্য দেখবো, বুঝলে? আদারওয়াইজ এখান থেকে বেরিয়ে যাব। কালকের যে শাড়িটা বুনু নিয়েছে ওই ব্লাউজটাও বানাতে দিতে হবে এরপরে এখান থেকে বেরিয়ে। সব কিছু ওর মুডের উপর ডিপেন্ড করে। তো আমাদের শপিং ডান, বুনু আর আমি, আমিও নিয়ে নিলাম আমার জন্য। এখন এখান থেকে বেরোচ্ছি। অনেকদিন পর আমরা আবার একই রকম ড্রেস কিনলাম। যখন মা বাবার সাথে একসাথে বাজারে আমরা আসতাম তখন এরকমই দুই বোন একসাথে একই রকম ড্রেস কিনতাম। হ্যাঁ, অনেকদিন পর আমার বিয়ের পর থেকে আর এটা হয়নি, এখন হচ্ছে অনেক বছর পর। বাকি ভালো লাগছে বল। টেলারের এখানে এখন আমরা এসেছি, বুনু এখন ওর ব্লাউজটা বানাতে দেবে এখানে, আর মাম্মামকে দেখবে কোথায়। ওই যে মাম্মাম ওর মিমোর সাথে বসে আছে, চুপটি করে বসে আছে মেয়েটা। আমরা এখন এখান থেকে একটু মোমো খাবো। বুনুর এখান থেকে ব্লাউজটা দিয়ে দিলাম দোকানে, মোমো নিয়ে বাড়ি যাচ্ছি। মাম্মামের ভীষণ গরম লেগেছে, ওকে একটু ফু দেওয়া হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, আর এসেই দৌড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, মোমোটা ঠান্ডা হয়ে যাবে তাই জন্য। ওই যে পিছনে দিদুনের সাথে খেলছে আরেকজন, মোবাইল চালালেই ও এদিকে তাকাচ্ছে। যাই হোক, মোমোটা খেয়ে নিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ বসে আমরা গল্প করলাম, মোমো টোমো খাওয়ার পর আবার সব ড্রেসগুলো নিজেরা ট্রাই করলাম, তারপর সব কিছু আবার গুছিয়ে রাখলাম, দেন একটু বসলাম। কালকে বুনু চলে যাবে, আমাদের ডিনার হয়ে গেছে। এখন আমরা একটু আইসক্রিম নিয়ে বসেছি সবাই মিলে। এই যে অভি এইদিকে মামামের সাথে আছে বসে, আর আমরা তিনজন এইদিকে। তো বুনু কাল চলে যাবে, বেশি দিনের জন্য আসেনি, চার পাঁচ দিনের জন্য এসেছিল। যখন ও আসবে আসবে ওই সময়টা না, দিনটা আসতেই চায় না, আর কবে এরকম হয়। আর কয়েকদিন চলেও গেল মনেও হচ্ছে না, তো যাওয়ার সময় দিনটা তাড়াতাড়ি চলে আসে। ও বাবা, ওই যে ও বলছে হ্যাঁ ঠিক কথা না মাম্মা। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও গাইস, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও।
ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম ব্লগ আরো দেখতে চাইলে, হ্যাঁ ও বলছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।